আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই থাকবে অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ, যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দিব ন্যাটোর সম্প্রসারণের কারণে ইউক্রেনে আক্রমণ, বললেন পুতিন। গুরুত্বপূর্ণ সংবাদে থাকছে 1945 সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে, বললেন পুতিন। এর বিপরীতে বললেন বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে, জেলেনস্কি। এরপর জানিয়ে দেব তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, জরুরি হস্তক্ষেপের আহ্বান সাতাইয়ার। এরপর জানবেন রাশিয়া ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান ইরানের। আরো থাকবে পুতিনের দাবি, পশ্চিমরা হামলার ছক করছিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে বলুন এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে শুনছেন এবং দেখছেন। শুরুতেই থাকবে অত্যন্ত ভয়ঙ্কর সংবাদ, যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পূর্ব ইউক্রেনের জলতনামক স্থানে অবস্থিত কাউন্টার ব্যাটারি রাডার স্টেশন ধ্বংস করেছে রুশ বাহিনী। খবর আল জাজিরার। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এই স্টেশনে যুক্তরাষ্ট্রের তৈরি কাউন্টার ব্যাটারি রাডার ব্যবস্থা ছিল, তবে রাশিয়ার এমন দাবির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি যুক্তরাষ্ট্র। তাছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি রাডার ব্যবস্থাপনা ধ্বংস করে দেওয়ার যে দাবি রাশিয়া করেছে সেই খবরটি সত্যতাও যাচাই করতে পারেনি গণমাধ্যম আল জাজিরা। এদিকে ইউক্রেনে রাশিয়া প্রথম হামলা করে 24 ফেব্রুয়ারি। শুরু থেকে ইউক্রেনে ভারী অস্ত্র পাঠানো থেকে বিরত ছিল যুক্তরাষ্ট্র, ন্যাটো ও পশ্চিমা দেশগুলো, কিন্তু পরবর্তীতে রাশিয়ায় ভারী অস্ত্র পাঠানো শুরু করে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। গত কয়েক সপ্তাহে ইউক্রেনের বিভিন্ন ধরনের অসংখ্য ভারী অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে রুশ সেনারা দনবাসে অভিযান শুরুর পর অস্ত্র পাঠানোর গতি বেড়ে যায়। যদিও রাশিয়া গত কয়েকদিন ধরে দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের পাঠানো অস্ত্র তারা ধ্বংস করে দিচ্ছে, সূত্র জানিয়েছে আল জাজিরা। এরপর থাকবে ন্যাটোর সম্প্রসারণের কারণেই ইউক্রেনে আক্রমণ, বললেন পুতিন। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সীমান্তের চারপাশে সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য হুমকি বলে অভিহিত করেছেন, আর এজন্যই ইউক্রেনে আক্রমণ চালানো হয়েছে বলে জানিয়েছেন পুতিন। সোমবার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে জড়ো হওয়া হাজার হাজার রাশিয়ান সেনাকে তিনি এসব কথা বলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর কাছে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে স্মরণে রাশিয়া বিজয় দিবস হিসেবে পালন করে থাকে। সোমবার ছিল ওই বিজয়ের 77তম বার্ষিকী। এই উপলক্ষে রেড স্কোয়ারে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এদিকে ইউক্রেন যুদ্ধ নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। রাশিয়ান সেনাদের উদ্দেশ্যে পুতিন বলেন ইউক্রেনে রাশিয়ান বাহিনী নাৎসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে এবং এর জন্য সবকিছু করা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাই বিশ্বযুদ্ধের ভয়াবহতা পুনরায় ঘটবে না আর। গুরুত্বপূর্ণ সংবাদে থাকবে 1945 সালে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে, বললেন পুতিন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও আমাদেরই জয় হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের 77তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে আজ এসব কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর এএপি এবং এনডিটিভির। প্রতিবেশী দেশের মানুষদের মুক্ত করতে আজ আমাদের সেনারা এবং মিত্ররা লড়ছে। নাৎসিদের বিরুদ্ধে আমরা যেমন জিতেছি তেমনই এবারও আমাদের জয় হবে বলে আমরা আত্মবিশ্বাসী, যোগ করেন পুতিন। পুতিন বলেছেন নাৎসিবাদের পুনর্জন্ম যেন না ঘটে সেটি রোধে আমাদের সবার কাজ করা উচিত। আমি আশাবাদী নতুন প্রজন্ম তাদের পূর্বপুরুষদের অতীত মনে রেখে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বিভিন্ন উদাহরণ টেনে ইউক্রেন ফ্যাসিবাদের কবলে পড়েছে বলে অভিযোগ করেন পুতিন। এই ফ্যাসিবাদ ইউক্রেনের পূর্বাঞ্চলের সংখ্যালঘু রুশভাষী মানুষ ও রাশিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে বলে অভিযোগ পুতিনের। নব্য নাৎসিদের হাত থেকে ইউক্রেনকে মুক্ত করার প্রত্যয়ের কথা জানিয়ে আসছে মস্কো। পুতিন বলেন দুঃখজনকভাবে আজ আবারও নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকে মহান দেশপ্রেমের যুদ্ধ মনে করে মস্কো। পুতিন বলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের মত দর্শক উত্তরসূরিদের লাগাম টেনে ধরা আমাদের পবিত্র দায়িত্ব। এরপর জানব বিশ্বযুদ্ধ জিতেছি, এবারও জয় আমাদেরই হবে, এর পরিপ্রেক্ষিতে বললেন জেলেনস্কি। আবারও যুদ্ধ জয়ের প্রত্যয় ব্যক্ত করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমরাই জয় হব। আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নাৎসি বাহিনী বিরুদ্ধে জয়ের 77তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। খবর রয়টার্সের।
কিয়েভে আয়োজিত এই অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জিতেছি, এবারও জয় আমাদেরই হবে। যদিও জয়ের পথটা পাড়ি দেওয়া বেশ কঠিন, তবে জয়ী আমরা হবই। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের সামরিক আগ্রাসন চালানো রাশিয়াও আজ দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে বিশ্বযুদ্ধ জয়ের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করে। মস্কোতে ওই অনুষ্ঠানে ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ের বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের 77তম বার্ষিকী পালন উপলক্ষে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে আজ ইউক্রেন যুদ্ধ জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা, জরুরি হস্তক্ষেপের আহ্বান সাতাইয়ার। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার পর জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতাইয়া। তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে নতুন করে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যায় সাতাইয়া বলেন, আমাদের জনগণের উপর দখলদার ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধ যজ্ঞের কারণে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে, যাতে সংঘবদ্ধ সন্ত্রাসবাদ থামানো যায় এবং আমাদের জনগণ আন্তর্জাতিক সুরক্ষা পেতে পারে। এদিকে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েলের জুলুম নির্যাতন ফিলিস্তিনি জনগণকে তাদের শক্ত অবস্থান থেকে হটাতে পারবে না। আমাদের জনগণ মাতৃভূমি ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ, যা হোক না কেন। সাতাইয়া অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে। ইসরায়েলি সেনারা গতকাল দক্ষিণ তুলকারমের জেবারা চেকপয়েন্টের কাছে 27 বছর বয়সী মোহাম্মদ সামি খলিল আরাম নামে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরে বাব আল আমুদ বা দামেস্ক গেইটের কাছে আরেক ফিলিস্তিনি তরুণকে হত্যা করে দখলদার সেনারা। এছাড়া তৃতীয় ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যা করা হয় পূর্ব বেথলেহেমে, এই সূত্র জানিয়েছে পার্স টুডে। এরপর থাকবে রাশিয়া ইউক্রেনকে আলোচনায় বসার আহ্বান ইরানের। রাশিয়া এবং ইউক্রেনকে যুদ্ধ বন্ধের জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান মস্কো এবং কিয়েভকে আলোচনায় বসার আহ্বান জানান। তেহরানে এক যৌথ সংবাদ সম্মেলনে হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, আমরা ইউক্রেন যুদ্ধের পক্ষে নয়, ইয়েমেন, আফগানিস্তান, সিরিয়া, ইরাক বা পৃথিবীর যে কোনো অংশেই যুদ্ধের বিপক্ষে ইরান। তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি যে ইউক্রেনের সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব এবং রাশিয়া ইউক্রেনের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমেই যুদ্ধের অবসান ঘটাতে হবে। সম্প্রতি ইউক্রেন সফরে গেছেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এ সময় তিনি ইউক্রেনের ফার্স্ট লেডি অর্থাৎ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে মস্কোর ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ওয়াশিংটন। জানা গেছে, দুই ফার্স্ট লেডি সীমান্তবর্তী শহর উজহরোদের একটি স্কুলে দেখা করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয় গত 24 ফেব্রুয়ারি। এরপর এই প্রথম প্রকাশ্যে এলেন ইউক্রেনের ফার্স্ট লেডি। যে স্কুলটিতে তারা বৈঠক করেছেন সেটা বর্তমানে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। জিল বাইডেন বলেন, ইউক্রেনের সাধারণ জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ এরই মধ্যে তৃতীয় মাসে গড়ে আছে, এই বর্বরতা বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে ওলেনা জেলেনস্কি বলেন, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেন সফর করে জিল বাইডেন সাহসিকতার পরিচয় দিয়েছেন। এক পর্যায়ে তারা দুজনেই স্কুলে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গে কথা বলেন ও তাদের সঙ্গে সময় কাটান। পুতিনের দাবি, পশ্চিমারা হামলার ছক করছিল। রাশিয়ার রাজধানী মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। নিজের বক্তব্যে ইউক্রেনের রুশ আগ্রাসনকে সঠিক প্রমাণের চেষ্টা করেছেন পুতিন, তবে আজকের বক্তব্যে বড় ধরনের কোনো ঘোষণা দেননি তিনি। ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি এবং তাদের ভিন্ন পরিকল্পনা ছিল। তারা ক্রিমিয়া সহ আমাদের ভূখণ্ডে অভিযান চালানোর ছক করছিল। তিনি আরো অভিযোগ করেছেন, ন্যাটো এবং ইউক্রেন রাশিয়ার সীমান্তে আমাদের জন্য অগ্রহণযোগ্য হুমকি সৃষ্টি করেছিল। পুতিন বলেছেন, গত এক বছরে ইউরোপের অন্যান্য দেশ এবং ন্যাটোর সঙ্গে উত্তেজনা ছিল। রাশিয়া ইউরোপকে ন্যায্য সমঝোতার জন্য আহ্বান জানিয়েছে, কিন্তু তারা আমাদের কথা শুনতে চায়নি। তিনি আরো বলেন, কেবেরোরা বলেছে যে তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে এবং ন্যাটো আমাদের কাছাকাছি জমিগুলোর খোঁজ করতে শুরু করেছে। সেটি আমাদের দেশ এবং আমাদের সীমান্তের জন্য সুস্পষ্ট হুমকিও হয়ে উঠেছিল। সব মিলিয়ে পরিস্থিতি আমাদের বলেছে যে লড়াইটা করতে হবে। যদিও জাতিসংঘ থেকে শুরু করে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে যে ইউক্রেনে আগ্রাসন চালিয়েছে রাশিয়া এবং কিয়েভে মস্কোর এই অভিযান অবৈধ আগ্রাসন, এই সূত্র জানিয়েছে বিবিসি।